আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? স্যার ভালো। ও তো ঠিক হলো না। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি স্যার। এরপরে যখন জিজ্ঞেস করবো যে কেমন আছো তুমি, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা আমি এখন ক্লাসে যাব, আর কারো সামনার প্রয়োজন নেই। আমি তোমাদেরকে মিউট করে দিচ্ছি, তোমাদের প্রশ্ন করার সুযোগ থাকবে, আর একান্ত জরুরি হলে তোমরা হ্যান্ড রাইজ দেখাবে। আজকে আমরা পঞ্চম অধ্যায়ে পড়াবো। পঞ্চম অধ্যায়ের তিনটা অংশ রয়েছে, একটা হচ্ছে হাজরা আসয়দ স্থাপন, এরপরে হযরত খাদিজার ব্যবসায় দায়িত্ব গ্রহণ ও বিবাহ, এবং নবুয়ত লাভ সম্পর্কে আজকে আমরা পড়াবো। পঞ্চম অধ্যায় পাঠ্য বই 106 থেকে 109 পৃষ্ঠা। সবাই পাঠ্য বই বের করে নাও। আচ্ছা, তো হাজরা আসওয়াদ পড়ানোর আগে প্রথমে আমরা একটু ভিডিও দেখব হাজরা আসওয়াদ সম্পর্কে। বলা হয় হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ নিয়ে একটি ঘটনা সবার কম বেশি জানা, তা হলো কাবা পুনর্নির্মাণের পর হাজরে আসওয়াদ নিয়ে আগের জায়গায় কে বসাবেন, এটা নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল। তখন মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে তাতে হাজরে আসওয়াদ রেখে সব গোত্রপ্রধানকে চাদর ধরতে বলেন। গোত্রপ্রধানরা চাদরটি ধরে কাবা চত্বর পর্যন্ত নিয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা কাবার দেওয়ালে স্থাপন করেন এবং দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটান। এটি বেহেশতি পাথর। এই প্রসঙ্গে হাদিসে ইরশাদ রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে নেমে এসেছে আর এর রং দুধের চেয়ে সাদা ছিল, অন্য বর্ণনায় বরফের চেয়ে সাদা ছিল। পরে আদম সন্তানের বাপ তাকে কালো করে দেয়। হাজরে আসওয়াদ দৈর্ঘ্যে 25 সেন্টিমিটার ও প্রস্থে 17 সেন্টিমিটার। এর চারপাশে রূপার বেষ্টনে দেওয়া হয়েছে। এই বেষ্টনের ভিতরে মাথা ঝুঁকিয়ে এই পাথরে চুমো দিতে হয়। আগে হাজরে আসওয়াদ এক খন্ড ছিল। কারামাতা সম্প্রদায় 319 হিজরিতে পাথরটি উঠিয়ে নিজেদের অঞ্চলে নিয়ে যায়। ওই সময় পাথরটি ভেঙে 8 টুকরো হয়ে যায়। এই টুকরোগুলো সবচেয়ে বড়টি খেজুরের মতো। টুকরোগুলো বর্তমানে অন্য আরেকটি পাথরে প্রতিস্থাপন করা হয়েছে, যার চারপাশে দেওয়া রয়েছে রূপার বেষ্টনী। তাই রূপার বর্ডার বিশিষ্ট পাথরটিতে নয়, বরং স্থাপিত হাজরে আসওয়াদের টুকরোগুলোকে চুম্বন বা স্পর্শ করতে পারলেই শুধু হাজরে আসওয়াদ চুম্বন বা স্পর্শ করা হয়েছে বলে ধরা হয়। হাজরে আসওয়াদের পাশে 24 ঘন্টা উপস্থিত থাকা সৌদি। তো আমরা হাজরে আসওয়াদ সম্পর্কে কিছু ডকুমেন্টারি ভিডিও দেখলাম। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা একটা বেহেশতি পাথর, তাই না? এটা প্রথমে সাদা ছিল, আদম সন্তানের এটা চুম্বন এবং স্পর্শের কারণে ধীরে ধীরে এটা কালো হয়ে গেছে এবং বর্তমানে এটা একটা কালো পাথর। হাজার মানে হচ্ছে পাথর, আসওয়াদ মানে হচ্ছে কালো, এই হাজার আসওয়াদ মানে হচ্ছে কালো পাথর। তো দীর্ঘদিন কাবাঘর নির্মাণ করা হয়নি, সংস্কার করা হয়নি, যার কারণে এটা দেওয়ালগুলোতে ফাটল ধরে গিয়েছিল। তখন মক্কার কুরাইশ নেতারা তারা চিন্তা করলো যে হাজরে আসওয়াদ তারা কাবাঘর তারা পুনর্নির্মাণ করবে। তো এই কাবাঘর পুনর্নির্মাণের জন্য হাজরে আসওয়াদ পাথর থেকে সরিয়ে রাখা হয়েছিল। এরপরে যখন কাবাঘর নির্মাণ শেষ হলো, তখন এই হাজরে আসওয়াদ পাথরটা যথাস্থানে স্থাপন নিয়ে মক্কার বিভিন্ন গোত্রের লোকদের মধ্যে কি দ্বন্দ্ব সৃষ্টি হলো। সবাই চাইলো যে আমরা এই কাজটা করব, কারণ এটা খুব সম্মানিত পাথর আর এই কাজটা করলেও তারা খুব সম্মানিত বলে বিবেচিত হবে। তখন মক্কার একজন প্রবীণ নেতা ছিল উমাইয়া বিন মুগিরা, তিনি বললেন যে আগামীকাল সর্বপ্রথম যে ব্যক্তি কাবা ঘরে আসবে তার উপরে আমরা এই বিবাদ মীমাংসার দায়িত্ব দেব। দেখা গেল পরের দিন সকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে প্রবেশ করছেন। তখন সবাই বললো, ওই যে আলামিন আসছে। আলামিন মানে হচ্ছে বিশ্বাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আলামিন বলে ডাকতো। তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তাকে তারা বললো এই বিষয়টি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন আর পাথরটা চাদরের উপর রাখলেন। এরপরে গোত্র প্রধানদেরকে ডেকে বললেন যে আপনারা এই চাদরটা ধরে পাথরটা যথাস্থানে নিয়ে যান। এভাবে সবাই এই সম্মানিত কাজে অংশগ্রহণের সুযোগ পেল।
ফলে আর তার মধ্যে কোনো আক্রোশ থাকলো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিজ হাতে পাথরটি স্থাপন করলেন, বসিয়ে দিলেন। এভাবে এক অনিবার্য যুদ্ধ থেকে মক্কার লোকেরা বেঁচে গেল এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগের চেয়ে আরো বেশি ভালোবাসতে লাগলো। তো এই হচ্ছে হাজরে আসওয়াদ সম্পর্কে পড়ানো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, একজন হাত উঠিয়েছো, আচ্ছা তোমাদেরকে আমি আনমিউট করার জন্য সুযোগ দিচ্ছি। মুনুন রোল 97, হ্যাঁ বলো, তুমি আনমিউট বলো। কথা ভালো বোঝা যাচ্ছে না, কথা বলো, কথা ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তোমাদের যখন কথা বলার সুযোগ দেয় তখন সবাই একবারে কথা বলা শুরু করে দাও, তখন তো নেটওয়ার্কের সমস্যা হবে। আচ্ছা, নোহা একজন শুধু, আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি। তোমার কি প্রশ্ন বলো? জোরে বলো একটু। কত মিটার লম্বা আর কত মিটার চওড়া? আচ্ছা, ওইটা তো আমারও মনে নেই, আমার একটু তাহলে আরেকবার একটু ভিডিওটা দেখি। রং দুধের চেয়ে সাদা ছিল। অন্য হাজরে আসওয়াদ দৈর্ঘ্যে 25 সেন্টিমিটার ও প্রস্থ 17 সেন্টিমিটার। আচ্ছা, দৈর্ঘ্যে হচ্ছে 25 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 17 সেন্টিমিটার, বুঝতে পারছো? আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? ইশতিয়াক, তোমার কি প্রশ্ন বলো? ইশতিয়াক, হ্যাঁ, বিচক্ষণতা মানে হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধিমান, যার মানে জ্ঞান বুদ্ধি খুব বেশি, তাকে আমরা সাধারণত বিচক্ষণ বলে বা বিচক্ষণতা সেটাকে বলা হয়। এরপরে আসে হচ্ছে মিশকাতুল, হ্যাঁ তোমার কি প্রশ্ন? সংঘাত মানে কি? সংঘাত, সংঘাত মানে হচ্ছে যুদ্ধ, পরস্পরের দ্বন্দ্ব, ঝগড়া বিবাদ। হ্যাঁ, অর্পিত, অর্পিত মানে হচ্ছে কাউকে কোনো কাজের ভার দেওয়া, দায়িত্ব দেওয়া। আমরা মোটামুটি প্রশ্নগুলো নিয়েছি, এরপরে আমরা পরের অংশে যাব। এরপরে আসো খাদিজার সাথে ব্যবসায়ের দায়িত্ব গ্রহণ ও বিবাহ। তোমাদের প্রশ্ন থাকলে পরে আবার প্রশ্ন নেব, যেহেতু নির্দিষ্ট সময়ে ক্লাস শেষ করতে হবে সেজন্য পড়ানোর পরে আমি তোমাদেরকে আবার প্রশ্ন করার সুযোগ দেব। খাদিজা তখনকার দিনে আরবে একজন ধনী বিদেশি মহিলা ছিলেন, তার নাম হচ্ছে খাদিজা। তার বাবাও মারা গিয়েছিলেন এবং তার স্বামীও মারা গিয়েছিলেন। তো তিনি তার বাবা এবং তার স্বামীর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অনেক ধন সম্পদের মালিক হয়েছিলেন। তো তার বিশাল ব্যবসা ছিল, এটা দেখাশোনা করার জন্য তিনি একজন বিচক্ষণ লোক খুঁজছিলেন। বিচক্ষণ মানে হচ্ছে দক্ষ, মানে খুব মেধাবী আর কি। তো সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চরিত্র, সুনাম, সুখ্যাতি শুনে তিনি তাকে ব্যবসার জন্য দায়িত্ব অর্পণ করেন। তিনি খাদিজার ব্যবসার দায়িত্ব নিয়ে সিরিয়ায় যান, সাথে খাদিজার একজন বিশ্বস্ত কর্মচারী মায়সারাও ছিল।
তো এই ব্যবসায় তিনি আশাতীত, আশাতীত মানে হচ্ছে আশার চেয়েও বেশি, যা আশা করেছিলেন লাভ হবে তার চেয়েও বেশি লাভ করে তিনি মক্কায় ফিরে আসেন। মাইসারের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিচক্ষণতা ও কর্মদক্ষতার কথা শুনে খাদিজা তখন মুগ্ধ হন এবং তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব দেন। তো সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক ছিল তার চাচা আবু তালেব। তিনি চাচার সাথে পরামর্শ করে বিবাহের সিদ্ধান্ত নেন। তার চাচা আবু তালেব বিবাহের সকল ব্যবস্থা করেন। যখন বিবাহ হয় তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স ছিল 40 বছর। তারপরেও তাদের দাম্পত্য জীবন কি সুখী হয়েছিল। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিবাহ করেননি। বিবাহের পরে খাদিজা তার অর্থ সম্পদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেন, কিন্তু তিনি সেগুলো ভোগ বিলাস বা আরামায়েশে ব্যয় না করে গরিব দুঃখী ও আত্মপীড়িত মানুষের সেবায় তিনি অকাতরে ব্যয় করেন। এই হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবনযাপন আর কি, খাদিজার সাথে তার বিবাহ। আচ্ছা, এখন এই অংশ থেকে ব্যবসায় দায়িত্ব কর্ম এই অংশ থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে একজন হাত তুলেছ, মেহের। হ্যাঁ বলো। মেহের শুনতে পাচ্ছ? কি প্রশ্ন বলো? আর্তপীড়িত মানে হচ্ছে অত্যন্ত দরিদ্র আর কি, অসহায়। পীড়িত বলতে সাধারণত অসুস্থ বোঝানো হয়, কিন্তু এখানে আর্তপীড়িত বলতে যারা একেবারে অসহায় দুর্বল। এই আচ্ছা, এরপরে ফারজানা ফারুক হাত উঠেছো, ফারজানা বলো। কি আশাতীত? আশাতীত আমি পড়ানোর সময় বলেছিলাম, মানে যা আশা করা যায় তার চাইতে বেশি যদি কেউ লাভ করে। মনে করো তুমি পরীক্ষায় আশা করেছো এ গ্রেড পাবে, কিন্তু তুমি পেয়েছো এ প্লাস, তাহলে সেটা হবে আশাতীত লাভ। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে প্রশ্ন আছে হচ্ছে সাদ আইমান। সাদ আইমান বলো। জি স্যার। স্যার অর্পণ মানে কি? অর্পণ, অর্পণ আমি আগে বললাম যে অর্পণ মানে হচ্ছে কাউকে কোনো দায়িত্ব দেওয়া, কাকে কোনো বিষয়ে দায়িত্ব দেওয়া। আচ্ছা তো ঠিক আছে, এখান থেকে যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আরেকটু পড়াবো সামনে, তারপরে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন দেব। এরপরে আসো হচ্ছে নবুয়ত লাভ। তো খাদিজার সাথে বিবাহের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার সাথে জীবনযাপন করেন, সংসার করতে থাকেন, কিন্তু তিনি যতই বড় হন ততই তার মধ্যে চিন্তা ভাবনা আসে যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে এই যে কাবা ঘরে মূর্তি রেখে সেগুলো পূজা করতেছে, বিভিন্ন কুসংস্কার। কুসংস্কার মানে হচ্ছে কুধারণা, কোনো বিষয়ে কুধারণা। যেমন আমরা অনেক সময় বাড়ি থেকে বের হতে গিয়ে যাতে হাত থেকে কলমটা পড়ে যায় তখন আমরা কি মনে করি, আজকে আমার না জানি কোন বিপদ আছে, এটা একটা কুসংস্কার। আবার কেউ হয়তো হোঁচট খেয়ে পড়ে গেল তখন সে বলে না জানি আমার কপালে আজ কি দুঃখ আছে, তাই না? এই ধরনের যে ধারণা করা এগুলো হচ্ছে কুসংস্কার। তো এই ধরনের বিভিন্ন কুসংস্কারে তারা জর্জরিত ছিল। এরপরে তারা সমাজে তাদের কোনো ন্যায় নীতি ছিল না, নারীদের কোনো অধিকার মর্যাদা ছিল না। এইরকম করুণ অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মানুষকে কিভাবে এই মূর্তি পূজা থেকে বিরত রেখে এক আল্লাহর দিকে, আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা যায়, তাদেরকে কিভাবে এই সমস্ত কুসংস্কার থেকে সঠিক পথে নিয়ে আসা যায়। এই জন্য তিনি নির্জন হেরা পাহাড়ের গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতেন। অবশেষে যখন তার বয়স 40 হলো, রমজান মাসের কদরের রাতে আধার গুহা আলোকিত করে কি হলো, ওহি নাজিল হলো। এখানে তোমাদের হেরা গুহার একটা ছবি দেওয়া আছে, তারপরে তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাবো হেরা গুহা সম্পর্কে। তোমরা একটু দেখো 2 মিনিট। হেরা গুহা মক্কা শরীফ থেকে 6 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ের নাম জাবালে নূর। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি গুহাকে বলা হয় গারে হেরা বা হেরা গুহা। নবুয়ত লাভের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় ইবাদতে মগ্ন থাকতেন। এখানে সর্বপ্রথম ওহী নাযিল হয়েছিল। নিচ থেকে দেখলে মনে হয় পাহাড়টি খুব বেশি উঁচু নয়, কিন্তু আদতে পাহাড়টি বেশ উঁচু।
এমনকি জাবালিন উড়ে যাওয়ার এটা হচ্ছে হেরা গুহা গাড়ি দাঁড়াই সেই স্থানীয় সমতল থেকে প্রায় 200 থেকে 250 ফুট উপরে সমতল থেকে এতটুকু পথ গাড়িতে ওঠা যায় কেউ অবশ্যই টুকু হেঁটে ওঠেন আবার কেউ গাড়ি নিয়ে ওঠেন মূল পাহাড়ের উচ্চতা 565 মিটার এখানে উঠতে হয় হেঁটে ভাবলে অবাক লাগে যে আজ থেকে 1450 বছর আগে জাবালিন উড়ের একেবারে চূড়ায় অবস্থিত হেরা গুহায় ওঠার জন্য এখনকার মতো রাস্তা ছিল না কোনো সিঁড়ি ছিল না কোনো রেলিং তখন এই পথ বেয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতেন আর উম্মুল মুমিনীন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিয়ম করে খাবার নিয়ে যেতেন যে গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে ধ্যান করতেন এবং যেখানে কোরআন নাজিল শুরু হয় ওই গুহাটির আয়তন 6 থেকে 7 বর্গফুট দর্শনার্থীরা এখানে এসে নামাজ পড়েন চেষ্টা করেন কিছু সময় ধ্যান বা মোরা আচ্ছা আমরা মোটামুটি হেরা গুহা সম্পর্কে কিছুটা ধারণা পেলাম তো সমতল ভূমি থেকে প্রায় 500 মিটার উচ্চ অর্থাৎ প্রায় হাফ কিলোমিটার এত দূরত্ব যেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় ধ্যানমগ্ন থাকতেন আর তার খাবার পৌঁছে দিতেন এত উচ্চতায় উঠে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে বোঝা যাচ্ছে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কত কষ্ট করতেন তাই না তো এই গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর সেখানে রমজান মাসে কদরের রাত অর্থাৎ 27শে রমজান যেটা অধিক প্রসিদ্ধ এই রাতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন ইকরা ইকরা মানে হচ্ছে পড়ুন পাঠ করুন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আলাকের প্রথম 5টি আয়াত পাঠ করে শোনালেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রব্বিকাল লাযী খলক পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলাক যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে এঁটে থাকা বস্তু মানে ঝুলিয়ে থাকা বস্তু থেকে ইকরা ওয়া রব্বুকাল আকরাম পাঠ করুন আপনার প্রতিপালক তো মহিমান্বিত আল্লাযী আল্লামা বিল কলম যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না তারা আমাদেরকে জ্ঞান বিজ্ঞান কে শিক্ষা দেন আল্লাহ রাব্বুল আলামিন তো এই ওহি প্রাপ্তির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভয় পেয়ে গেলেন যেমন আমরা যদি নির্জনে হঠাৎ করে কোনো মানে জিনিস দেখি তাহলে আমরা কি ভয় পেয়ে যাই না যদি বিকট কিছু দেখি বা কোনো আওয়াজ শুনি বা হঠাৎ কোনো অন্ধকারের মধ্যে পাশে যদি হঠাৎ কোনো কিছু শব্দ পাই তাহলে আমাদের কি শরীর শিউরে ওঠে তাই না ভয় পেয়ে যায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্জন একেবারে পাহাড়ের প্রায় চূড়ায় একটা গুহা হেরা গুহায় সেখানে তিনি এই জিবরাইল আলাইহিস সালামকে দেখে এবং এই কথাগুলো শুনে তিনি অনেকটা ভয় পেয়ে গেলেন এবং পরে বাড়িতে এসে খাদিজার কাছে এই ঘটনা প্রকাশ করলেন তাকে বললেন যে আমাকে বস্ত্রাবৃত করো মানে আমাকে চাদর বা কম্বল এগুলো দিয়ে ঢেকে দাও মানে কাঠামুড়ি দিয়ে উনি শুয়ে থাকবেন ভয় পেয়ে গেছেন তিনি আমি আমার জীবনের আশঙ্কা করছি তখন খাদিজা বললেন যে আপনি ভয় পাবেন না আল্লাহ কসম তিনি কখনো আপনার অনিষ্ট করবেন না কারণ আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন আর্থপীড়িত দুস্থদের সাহায্য করেন মেহমানদের সেবা করেন এবং প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করেন অর্থাৎ আপনি মানুষের উপকার করেন আপনি তো কারো কোনো ক্ষতি করেন না তাহলে আল্লাহ আপনার কেন ক্ষতি করবে এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেন তার এই কথা দ্বারা প্রমাণিত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগেও কতটা নিষ্ঠ ও আন্তরিকতার সাথে মানবিক মহৎ গুণাবলী অনুসরণ করতেন ও মানবতার সেবায় নিয়োজিত থাকতেন যে সময় আরবের লোকেরা মানুষের উপর অত্যাচার করত জুলুম নির্যাতন করত সে সময়ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সেবা মানুষের কল্যাণ করার চেষ্টা করেছেন তো আজকে এই পর্যন্ত পড়ানো থাকবে এখন বেশ কয়েকজন হাত উঠে আছে দেখছি হ্যাঁ মুবাশ্বিরা বলো কি প্রশ্ন জর্জরিত মানে কি আরেকবার একটু বলো জর্জরিত এর অর্থ কি বুঝতে পারিনি বাবা আরেকবার একটু বলো পৃষ্ঠারে জর্জরিত একটা বাক্য জর্জরিত একটা শব্দ আছে সেটার অর্থ কি তো মানে হচ্ছে আক্রান্ত আর কি মানে অধিক কষ্টে যারা আক্রান্ত হয় সেটা হলো জর্জরিত এরপরে আসে হচ্ছে মাইশা কানম মাইশা খানম 186 রোল বলো কি প্রশ্ন
মহিমান্বিত মানে কি? মহিমান্বিত মহিমান্বিত মানে অত্যন্ত সম্মানিত, মর্যাদাবান। আচ্ছা, অনেকেই হাত উঠিয়েছে, সবার তো প্রশ্ন সম্ভব না। এরপরে এই সাজিন, সাজিন বলো কি প্রশ্ন? মনে হয় শুনতে পাইনি। আর্তপীড়িত মানে কি? আর্তপীড়িত, আর্তপীড়িত, আর্তপীড়িত আমি একটু আগে বললাম যে অত্যন্ত দুর্বল, অসহায়, মানে ফকির মিসকিন, এরকম অত্যন্ত অসহায়। আচ্ছা, তো তোমাদের আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু কয়েকটা প্রশ্ন আলোচনা করি। দেখি তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারো কিনা। মক্কার লোকদের মধ্যে কি নিয়ে বিবাদ লেগে গেল? আচ্ছা, আনিকা বলো দেখি, মক্কার লোকদের মধ্যে কি নিয়ে বিবাদ লেগে গেল বলতে বাবা? বুঝতে পারোনি। আচ্ছা আব্দুল্লাহ সাদ, তুমি বলো এক নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে? মক্কার লোকদের মধ্যে কি নিয়ে বিবাদ লেগে গেল? হ্যাঁ, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে উত্তর। কাবার দেওয়ালে হাজরা আসওয়াদ স্থাপনের বিষয়ে মক্কার লোকদের মধ্যে বিবাদ লেগে গেল। আচ্ছা, এরপরে অনেকের নাম ছাড়া এসেছো, আমি তাদের সাথে কোনো কথাই বলবো না। যারা নাম দিয়ে ক্লাসে জয়েন করেছো শুধু তাদেরকে আমি প্রশ্ন করব। আচ্ছা, এখানে আছে মার্জিয়া তাসনিম, মার্জিয়া তাসনিম শুনতে পাচ্ছো? মার্জিয়া তাসনিম, হ্যাঁ তুমি বলো, কে সর্বপ্রথম কাবায় প্রবেশ করলেন? কাবা ঘরে ওই বিবাদের সময়ে পরের দিন সকালে কে প্রথম প্রবেশ করলেন? সহজ উত্তর তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি মনে হয় ক্লাসে মনোযোগী ছিলে না, ক্লাসে মনোযোগী থাকবা। আচ্ছা, এরপরে এখানে মাহির আসিফ দেখতে পাচ্ছি, মাহির আসিফ বলবা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন মহিলা ছিলেন? মাহির আসিফ শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি উত্তরটা বলে দিচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন বিখ্যাত ধনী ও বিদুষী মহিলা ছিলেন, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্যবসায়ের দায়িত্ব অর্পণ করেন, এটা বলবা? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি নিহা আছে, নিহা, নিহা তুমি বলবা, নিয়া শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্যবসায়ের দায়িত্ব অর্পণ করেন? মানবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণতা আর হলো সৎ, মানবে সাল্লামের বিচক্ষণতা দেখতে, বিচক্ষণতা এবং তার সুন্দর চরিত্রের কারণে, বুঝতে পারছো? আচ্ছা, ধন্যবাদ, তাও হয়েছে, আংশিক হয়েছে। এরপরে নীরব, নীরব বলবে
খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেন সরি এটা তো হয়ে গেল বিবাহের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বয়স কত ছিল নীরব বলো এই সহজ উত্তরটা বলতে পারছো না নাকি শুনতে পাওনি আচ্ছা অন্য একজনকে দেখি এখানে রাফি আছে রাফি রাবেয়া দেখতে পাচ্ছি একজনকে রাবেয়া তুমি বলবা শিশু বয়স থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাবতেন রাবেয়া শুনতে পাচ্ছ শিশু বয়স থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাবতেন নাই শুনতে পাইনি সম্ভবত আচ্ছা এবার আমরা অন্য একজনকে দেখি রায়হান রায়ান কবির আছে হ্যাঁ রায়ান কবির কি বলো শিশু বয়স থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাবতেন মানুষের মুক্তির জন্য এবং শান্তির জন্য শিশু বয়স থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মুক্তির জন্য এবং শান্তির জন্য ভাবতেন আচ্ছা এরপরে কখন হেরা গুহা আলোকিত হয়ে উঠল এটা রিমি দেখতে পাচ্ছি 68 রং রিমি শুনতে পাচ্ছো কখন হেরা গুহা আলোকিত হয়ে উঠল রিমি শুনতে পাচ্ছো আচ্ছা রিমি মনে হয় শুনতে পাইনি আমরা দেখি আর কে আছে এখানে দেখতে পাচ্ছি রুকাইয়া আছে 12 রং হ্যাঁ কখন হেরা গুহা আলোকিত হয়ে উঠলো রুকাইয়া রোল 12 শুনতে পাচ্ছো আচ্ছা আমি উত্তরটা বলে দিচ্ছি রমজান মাসে কদরের রাতে ঠিক আছে রমজান মাসে কদরের রাতে এরপরের প্রশ্ন কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের আশঙ্কা করলেন হেরা পাহাড়ের গুহায় জিব্রাইল আলাইহিস সালামকে দেখে তিনি জীবনের আশঙ্কা করলেন এটা উত্তরটা একটু কঠিন আছে এজন্য আমি বলে দিলাম হেরা পাহাড়ের গুহায় জিব্রাইল আলাইহিস সালামকে দেখে তিনি জীবনের আশঙ্কা করলেন আচ্ছা সর্বশেষ প্রশ্ন নবুয়ত লাভের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন এটা কে বলতে পারবে একজন হাত উঠাও তো দেখি নবুয়ত লাভের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন আচ্ছা আমি বলে দিচ্ছি তিনি নিষ্ঠ আন্তরিকতার সাথে মানবিক গুণাবলী অনুশীলন করতেন এবং মানবতার সেবায় নিয়োজিত ছিলেন নবুয়ত লাভের আগেও তিনি নিষ্ঠ আন্তরিকতার সাথে মানবিক গুণাবলী অনুশীলন করতেন এবং মানবতার সেবায় নিয়োজিত ছিলেন আচ্ছা এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিছু নমুনা প্রশ্ন আর এবার বর্ণনামূলক প্রশ্নের জন্য দুটো নমুনা প্রশ্ন রয়েছে তোমরা একটু এগুলো ছবি তুলে রাখো এগুলো তোমাদেরকে পড়তে হবে সম্ভব হলে এগুলো নোট করে রাখবে মহারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে এরপরে নবুয়ত লাভের ঘটনাটি সংক্ষেপে তোমাদেরকে লিখতে হবে নবুয়ত লাভ সম্পর্কে তোমাদের পাঠ্যবইয়ে দেখো পড়া আছে আচ্ছা এরপরে হচ্ছে মহারবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মক্কার লোকদের অনিবার্য সংঘাত থেকে রক্ষা করলেন ঘটনাটি সংক্ষেপে লেখো মহারবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজের গায়ে চাদর বিছিয়ে দিয়ে হযরত আসওয়াদ পাথরটি গোত্রের লোকদেরকে নির্দিষ্ট স্থানে নিয়োজিত করলেন তারা সেখানে নিয়ে গেলে তিনি নিজ হাতে পাথরটি যথাস্থানে স্থাপন করলেন এভাবে তিনি মক্কার লোকদেরকে অনিবার্য সংঘাত থেকে রক্ষা করলেন অর্থাৎ হযরত আসওয়াদ স্থাপনের যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা তোমাদেরকে সংক্ষেপে লিখতে হবে তো এই হচ্ছে তোমাদের আজকের প্রশ্ন
তোমাদের আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে হ্যান্ড রাইজ করতে পারো। আজকে যেটুকু পড়ানো হলো এর মধ্যে থেকে তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে তার হাত উঠাও। আচ্ছা, আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। তো ঠিক আছে, আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।